এদিকে জামালপুরের মেরান্দ হয়ে কাপাস হাটিয়া হিল্লোল চেয়ারম্যানের বাড়িতে জেলা পরিষদ জামালপুর কর্তৃক নির্মিত মুক্তি সংগ্রাম জাদুঘর অতিথি নিবাস এর শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল ইসলাম মালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি। এ সময় স্বাগত বক্তব্য দিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন, ইউপি চেয়ারম্যান আঞ্জু মনোয়ারা বেগম হেনা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সহ আরো অনেকে। আজকে প্রধান অতিথি মির্জা আজম সাহেব, উনি এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন যে প্রদীপ আলো তিনি জ্বালিয়েছেন, সেই আলোর শিখা প্রজন্ম থেকে প্রজন্ম এই মুক্তিযুদ্ধ জাদুঘর বয়ে নিয়ে যাবে, মির্জা আজমের এই আলো বয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা থেকে আমি সকলে সহযোগিতা। সেই দিন আজকে এই 10 নং ঝাউমারা আবাসটাকে নগর নির্মিত জেলা পরিষদ থেকে আমাদের যে ডাক বাংলা প্রিয় ভাই প্রিয় নেতা আজকে জাদুঘরকে সারা বাংলাদেশের বা বিদেশের অতীতে আকৃষ্ট করার বা উপভোগ করার বা এই সম্পর্কে জানা বোঝার জন্য এবং এই জায়গায় অবস্থান করার জন্য যেমন জেলা পরিষদ কর্তৃক একটি ডাক বাংলা নির্মিত হয়েছে, এই ডাক বাংলার শুভ উদ্বোধন আর এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি কার্যনির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক জামালপুরের অঙ্কার জামালপুরবাসীর গর্ব উন্নয়নের উপকার সাবেক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সকল সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাবেক সকল সাধারণ সম্পাদক গণমানুষের নেতা আমাদের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাংসদ জননেতা আহমদ মির্জা আজম সাহেব আমাদের অনেক রক্ত দিতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, তার জন্য তিনি এই সমস্ত পূর্ব পাকিস্তানের তরুণ ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য সে 1948 সালের 14ই আগস্ট চৌঠা জানুয়ারি তিনি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামে একটা ছাত্র সংগঠন তিনি জন্ম দিলেন।